ডাটাবেস নিয়ে আমাদের আলোচনা করার আগে আমাদেরকে কিছু জিনিস খুব ভালোভাবে জানতে হবে, অর্থাৎ ওগুলো সম্বন্ধে আমাদের বেসিক কিছু আইডিয়া থাকা দরকার। তার প্রথমে হচ্ছে বিট। বিট কাকে বলা? বিট বলতে বুঝায় সিনট্যাক্স, অর্থাৎ সিনট্যাক্স সমূহকে কি বলা হয়? সমূহকে কি বলা হয়? বিট বলে। ওকে, এখন সাপোজ আমরা সিনট্যাক্স, এটা সম্বন্ধে আমাদের কারো তেমন একটা ভালো আইডিয়া নেই, হোয়াট ইজ সিনট্যাক্স, আমি নর্মাল ভাবে বলি, যেমন এ একটা কি লেটার, বি একটা লেটার, সি আর একটা লেটার, এভাবে করে কত পর্যন্ত লেটার আছে? জেড পর্যন্ত, যেখানে এ একটা কি সিনট্যাক্স, এ একটা কি, ওকে, দেন বি একটা কি সিনট্যাক্স, সিও একটা কি সিনট্যাক্স, এভাবে করে একাধিক সিনট্যাক্সকে কি বলা হবে? মানে ইয়া জেডটাও কি একটা সিনট্যাক্স। সহজ কথায় প্রতিটা সিনট্যাক্সকে কি বলা হবে? একটা বিট। তার মানে এ একটা বিট, বি একটা বিট, সি একটা বিট, জেড একটা বিট। একইভাবে জিরোর থেকে আমরা কত পর্যন্ত কাউন্ট করি? নাইন পর্যন্ত, যেখানে জিরোটাও কি একটা, এভাবে করে জিরোটাকেও কি বলা হবে? একটা। ক্লিয়ার? সহজ কথায় সিঙ্গেল এলিমেন্টকে, অর্থাৎ আমরা যদি বলি সিঙ্গেল এলিমেন্টকে আমরা কি বলবো? সিঙ্গেল এলিমেন্টকে আমরা কি বলবো? বিট বলবো। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে এখানে? না, বিটের পর আমাদের কি আসবে? ওয়ার্ড। এখন আমরা ই কমা এ কমা টি লিখলাম না, এখানে ই কি? এ সিনট্যাক্স, টি কি সিনট্যাক্স। এখন পরবর্তী লাইনে আমরা যদি লিখি, কমাটা তুলে দিয়ে আমরা যদি লিখি কি, ই এ টি, কি লিখলাম? আচ্ছা, এটাকে আর একটু ব্রাইটার কালারে লিখি আমরা। আমরা কি লিখলাম? ই এ টি। এটা একটা কি হয়ে যাচ্ছে? একটা ওয়ার্ড না? তাহলে আমরা বলতে পারি একাধিক সিনট্যাক্স, একাধিক সিনট্যাক্স একত্রিত হয়ে যদি কোনো অর্থ বোধক কমান্ড তৈরি করে, তাকে কি বলা হবে? ঠিক আছে, একাধিক সিনট্যাক্স, এখানে ই একটা সিনট্যাক্স, এ একটা সিনট্যাক্স, টি একটা সিনট্যাক্স, একাধিক সিনট্যাক্স গুলো কি হচ্ছে? পাশাপাশি বসতেছে, বসার পর কি করতেছে? অর্থবোধক একটা কমান্ড তৈরি করতেছে, এটাকেই মূলত কি বলা হবে? ওয়ার্ড বলা হবে। ক্লিয়ার? না, সবার প্রথমে কি আসতেছে? বিট, দেন কি আসতেছে? ওয়ার্ড। ওকে, এটাকে সহজ কথা, এটা বিট, আগেরটা যেটা আমরা করে আসছি এটাকে বলা হবে বিট। বিটের পর কি আসতেছে? ওয়ার্ড। এরপরে আসতেছে হলো গিয়ে ফিল্ড। এরপরে কি আসবে? ফিল্ড কাকে বলে? আমরা এখানে একটা টেবিল ড্র করি, একটা কি ড্র করি? একটা টেবিল ড্র করি। ওকে, তার উপরে আমরা লিখে নিই টেবিল, টি এ বি এল ই, একটা আমরা কি লিখলাম? টেবিল লিখলাম। এখন এই টেবিলে সবার প্রথমে আমরা লিখলাম নেম, কি লিখলাম? নেম। সেকেন্ডে আমরা কি লিখলাম? রোল। তো নেম আমি ফার্স্টে লিখলাম অনিকা,
অনিকার রোল আমি দিলাম কত, 0 1। এরপরে আমি লিখলাম নিশাদ, রোল দিলাম আমি 0 2। এভাবে করে অনেক স্টুডেন্টের আমি কি করলাম, নাম লিখলাম। এখানে এই নেমটাকে মূলত কি বলা হবে, ফিল্ড। এখানে রোলটাকে কি বলা হবে, সহজ কথায় এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, টেবিল হেড বলে না, এটাকে কি বলে, অর্থাৎ প্রতিটা টেবিলের একটা কি দেওয়া হয়, একটা হেডলাইন দেওয়া হয়। এই টেবিল হেডলাইনকেই মূলত কি বলা হবে, ফিল্ড বলা হবে। ঠিক আছে, ক্লিয়ার? আমরা প্রতিটা জিনিসের কি দিই, একটা শিরোনাম দিই, ওই শিরোনামটাকে মূলত কি বলা হবে, ফিল্ড বলা হবে। কারো কোন, হ্যাঁ, সাপোজ আমি যদি নিচের লাইনে আর একটা টেবিল দেখাই, একটা টেবিল আঁকলাম, ওকে, এটাকে আমি টেবিল ওয়ান নাম দিলাম। টেবিলে সবার প্রথমে কি দিলাম, ধরো আমি উপরে লিখলাম স্টুডেন্ট টেবিল, আমি এটাকে আরেকটু ক্লিয়ারিফাই করে লিখি, আমি লিখলাম হলো স্টুডেন্ট টেবিল, TABLE, ওকে। তো স্টুডেন্ট টেবিলে কি থাকে, সবার প্রথমে নেম, দেন কি থাকে, রোল, দেন সেকশন, দেন ক্লাস, এগুলো থাকে না। তো আমরা এটাকে জাস্ট একটা বক্সের মধ্যে রাখি, ওকে। এখন এখানে আমি আবার লিখলাম আনিকা, দেন লিখলাম কি, ওকে, এটার রোল 0 1 দিলাম, এটারটা কত দিলাম, 0 2। এরপরে সেকশন একটার দিলাম এ, আর একটা সেকশন দিলাম কি, বি, আর ক্লাস দিলাম কি, ওকে। এখন কথা হচ্ছে এই যে স্টুডেন্ট টেবিলে আমি সবার প্রথমে কি লিখছি, নেম, তারপরে কি লিখছি, রোল, তারপর সেকশন, তারপর কি দিলাম, এই যে প্রতিটা টেবিলে আমি একটা করে কি দিলাম, শিরোনাম দিলাম না, এই শিরোনামটাকে মূলত কি বলা হবে, ফিল্ড। আসলে এই যে আমি নেম লিখছি এটাকে মূলত বলা হয় টেবিল হেডলাইন, এটাকে কি বলা হয়, ওকে। আর টেবিল হেডলাইনের অপর নাম কি, কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে, ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা শিখলাম বিট কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, ফিল্ড কাকে বলে। এবার আমরা শিখবো রেকর্ড, এবার আমরা কি শিখবো, হ্যাঁ, চারটা ফিল্ড। কয়টা ফিল্ড এখানে, যেমন নেম, সহজ কথা টেবিলের যে হেডলাইনটা থাকবে সেটাকেই মূলত কি বলবো আমরা, ফিল্ড বলবো। তো এই টেবিলের কয়টা ফিল্ড আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, ক্লিয়ার? এখন আমরা আলোচনা করব রেকর্ড নিয়ে। কি নিয়ে আলোচনা করব, রেকর্ড বলা হয়। যেমন আমি আনিকাকে কল করলে আনিকার সাথে কে আসবে, সহজ কথায় এই রোলটা কার সাথে কানেক্টেড, নেমের সাথে, দেন সেকশনটা কার সাথে কানেক্টেড, আর ক্লাসটা কার সাথে কানেক্টেড, প্রতিটা জিনিস প্রতিটা জিনিসের সাথে কানেক্টেড না। তার মানে আমরা বলতে পারি নেম ফিল্ড কার সাথে কানেক্টেড, রোল ফিল্ডের সাথে, রোল ফিল্ড কার সাথে কানেক্টেড, সেকশন ফিল্ডের সাথে, আর সেকশন ফিল্ড কার সাথে কানেক্টেড, ক্লাস ফিল্ডের সাথে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি একাধিক ফিল্ডের সমষ্টিকে কি বলা হবে, ক্লিয়ার? একাধিক, আচ্ছা আমরা এটাকে আর একটু ডিপ কালার দিয়ে লিখি, একাধিক ফিল্ডের সমষ্টিকে কি বলা হবে,
একাধিক ফিল্ডের সমষ্টিকে মূলত কি বলা হবে? রেকর্ড বলা হবে। ওকে, কারো কনফিউশন আছে? হ্যাঁ, ওইটা রেকর্ড হবে না। তো এখন আমরা যদি আনিকাকে কল করি তাহলে কেমনে আসবে? আনিকা, ওকে, রোল ওয়ান। আর এখানে ফার্স্টে কি আসবে? আনিকার নেম আসবে না? নেম আনিকা, রোল ওয়ান, সেকশন এ, আর ক্লাস কি হবে? ওকে, এই টোটালটাকে কি বলা হবে? সরি, এই টোটালটাকে কি বলা হবে? রেকর্ড বলা হবে। ওকে, আশা রাখি বিট, ওয়ার্ড, তারপরে হচ্ছে ফিল আর রেকর্ড নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। আজকের মধ্যে এতটুকুই।